তো হ্যালো বন্ধুরা আমার নাম মাইজুদ্দিন শেখ আর আপনারা দেখছেন এসকে টেলার্স ডিজাইন তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে একটা বেল আইকন আছে ওটাকে নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন চলে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো কাপড় এবং শাড়ি ভাঁজ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই শাড়িটি আপনাদেরকে ভাঁজ করা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আপনারা এক মাথার দিকে চলে আসবেন এই মাথাটা আর ওই মাথাটা আপনারা সমান করে নেবেন তো আমি করে নিচ্ছি এইভাবে তো এই মাথাটা এইদিকটায় মিলিয়ে নেব দু মাথার কোনা একই দিকে রেখে এইভাবে ধরে নেবো দিয়ে এটার মিডিল যেটা আছে ওটাকে মিডিলে ধরে নিচ্ছি এইভাবে এইভাবে আপনারা মিলিয়ে মিলিয়ে আসবেন এটা দেখতে পাচ্ছেন এই মিডিলটাই হয়ে গেল এখানটায় দিয়ে এইভাবে আপনারা ভাজ করে দেবেন এদিক থেকে এসে এটাই মিলিয়ে নেবেন দিয়ে দেখবেন চারটা ভাজ হয়ে গেল তারপরে এটার মিডিল আসবেন ওইভাবে তারপরে এইভাবে মিডিল এসে আটটা হয়ে গেল দিয়ে এইভাবে আবার এইখানে সমান করে নেব দিয়ে এটা এইভাবে মিলিয়ে নিতে হবে সমান করে সমান হয়ে গেল এইভাবে ভাজ করার পর আর একটা ভাজ করে নিতে হবে দিয়ে এইভাবে সমান করে নেবেন দিয়ে এইভাবে আপনারা শার্ট করবেন এইভাবে তখন করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে এই দিকটা রেখে দেবেন তারপরে এই মাথাটা নিয়ে নেবেন দিয়ে এখানটায় রেখে দেবেন এইভাবে এভাবে ভাঁজ করার পর এইটা দেখতে পাচ্ছেন এইটা যেভাবে সমান হয়ে আছে এদিকটা হয়ে থাকবে তো আপনারা ভাবছেন এখান থেকে একটা ছুটে গেছে তার জন্য এটা বেড়ে গেছে তো এই শাড়িটির একটি ডিজাইন আছে লেন্থের দিকে বড় থাকবে তার জন্য এটা বেড়েছে তো এইভাবে আমি রেখে দিলাম তারপরে এখান থেকে ভাঁজ করে নেবেন এখান থেকে আপনারা উল্টে নেন এক ভাঁজ দিয়ে আর এক করে নেবেন জয়টা ভাঁজ হবে তো এইভাবে উল্টে নেবেন তারপর এখান থেকে আপনারা এটা টেনে নেবেন তো বন্ধুরা এইভাবে ভাজ করে নিতে পারবেন এবং আপনারা এই লিস্টটা ভিতরে রেখে দিতে পারবেন এইভাবে দিয়ে উল্টে গেল এইভাবে ভাঁজ করে দেবেন তো এইভাবে আমি শাড়ির ভাঁজটা দেখিয়ে দিলাম আর হ্যাঁ আপনারা লুঙ্গি ভাঁজ কীভাবে করবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশান এবং আর বাটনে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগেছে তো লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে